صلوا على الحبيب صلى الله تعالى على محمد. প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পবিত্র মাস অতিবাহিত হচ্ছে, লক্ষ লক্ষ হাজি আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানহুর ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সৌভাগ্যবান ইসলামী ভাই কাবাতুল্লাহ শরীফে তাওয়াফ করবেন আর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হজের কিছু ফজিলত শ্রবণ করি। কতই সৌভাগ্যবান সেই সকল ইসলামী ভাই যারা আল্লাহ তাআলার ঘরে তাওয়াফ করে। আত-তারগীব ওয়া তারহীব বইয়ের মধ্যে হাদিস নং হচ্ছে 23 বর্ণিত হয়েছে কি হযরতে সাইয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাজি এবং হাজি যার জন্য দোয়ায়ে মাগফিরাত করবে আল্লাহ আযজা ওয়া জাল উভয়কে ক্ষমা করে দিবেন। হজ মাগফিরাতের একটি মাধ্যম রয়েছে আর এও জানা গেল যে হাজি থেকে মাগফিরাতের যে দোয়া করাবে আল্লাহ আযজা ওয়া জাল তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে সকল ইসলামী ভাইরা হজ করার জন্য যায় আর হজ করে যখন ফিরে কেউ যদি তার থেকে মাগফিরাতে দোয়া করায় তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লু